আপনি মুরিদ যদি হয়ে থাকেন একজন হককানি পীরের আপনার আকীদা রাখতে হবে আপনার মুর্শিদ যত মাগরিবও যদি থাকে আর আপনি মাশরিকে থাকেন আপনার পীর যদি শিমালে থাকে আপনি জুনুবে থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনার পীরটা যদি হক হয় আর আপনার আকীদার মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে আপনি যদি আপনার পীরের প্রতি মুতাওয়াজ্জু হন আপনার পীর যেই দেশেই থাকুন আর আপনি যেই প্রান্তেই থাকেন সেই মুতাওয়াজ্জুর কারণে আপনার মুর্শিদ আপনাকে অবশ্যই নূরে মুহাম্মদের ফয়েজ দান করবে আজকে আমরা যদি ফয়েজের আলোচনা করি অনেকের কাছে এটা আবার কোন কথা এটা কি বলে সুন্নিরা বা তরিকতপন্থীরা আমি যদি বলি সর্বপ্রথম আল্লাহ ফয়েজ সৃষ্টি করেছে কি সৃষ্টি করেছে ফয়েজ নূরে মুহাম্মদী হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টিটা ফয়েজ এটা কি যেই পীরের মধ্যে নূরে মুহাম্মদীর তাজাল্লি নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন যেই পীরের মধ্যে নূরে মুহাম্মদীর তাজাল্লি নাই ফয়েজ নাই এই পীরটা নাকেস এই পীরটা কামেল নয় এই পীরের দ্বারা কোনোদিন কোন মুরিদ মঞ্জিরে মকসুদে পৌঁছার ব্যবস্থা নাই ওই পীরই হক যে পীরের কালবের মধ্যে নূরে মুহাম্মদীর ফয়েজ রয়েছে এখন এই নূরে মুহাম্মদীর ফয়েজ সংগ্রহ করতে হবে মুরিদে কার থেকে পীর থেকে যেমন কার থেকে পীর থেকে পীর হইতে হবে নূরে মুহাম্মদীর ফয়েজের ধারক ও বাহক মুরিদ হলো তালেব আমি আপনাদেরকে নিয়ে পরামর্শ এর মতন ক্লাসের মতন কিছু কথাবার্তা বলে যাই আসেন বোঝার চেষ্টা করেন মুরিদ হলো তালেব পীর হলো মতলুব কথা বুঝতে পারছেন কিনা আমি বলতেছি বুঝেন মুরিদ হলো তালেব পীর হলো মতলুব তালেব মানে অন্বেষণকারী অন্বেষণকারীর অন্বেষণ যেথায় পতিত হয় তাকে বলা হয় মতলুব মুরিদ হলো আশেক পীর হলো মাশুক মুরিদ হলো আশেক পীর হলো মাশুক যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদের প্রতি পীরের এশক মহব্বত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত ওই মুরিদ পীর থেকে কোন ফয়েজ বরকত লাভ করার ব্যবস্থা তিন নাম্বার মুরিদ হলো কাসেদ মুরিদ কি কাসেদ পীর হলো মকসুদ মুরিদ হলো কাসেদ পীর হলো মকসুদ কাসেদ শব্দের অর্থ ইচ্ছা পোষণকারী কাসের শব্দ অর্থ কি ইচ্ছা পোষণকারী ইচ্ছা পোষণকারীর ইচ্ছাটা যদি হান্ড্রেডে হান্ড্রেড ভক্তি সহকারে জাহের ও বাতেনে আপন মুর্শিদের প্রতি ধাবিত থাকে তখন ওই কাসেদে অন্বেষণ করে ইচ্ছা করে আপন পীরের এরাদা শক্তি মুরিদের মধ্যে পরিস্ফুটিত করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে বলি আমরা কি বলি পীর মুরিদি বলি কি বলি আমি প্রশ্ন করলাম মুরিদ শব্দের অর্থ কি বলেন আমরা সবাই কি কোন না কোন পীরের মুরিদ কোন না কোন পীরের কি মুরিদ শব্দটি এরাদাতুল মাসদার থেকে মাদ্দা থেকে এসেছে আল এরাদাত আল এরাদাত এরাদাত শব্দের অর্থ হলো ইচ্ছা করা কি করা ইচ্ছা করা ইচ্ছা অন্বেষণ এবং ইচ্ছা শক্তি প্রয়োগ এখন এরাদা থেকে এরাদাতুন মাসদার বা মাদ্দা থেকে মুরিদ যদি হয় মুরিদ শব্দটা এসমে ফাইল ওয়াহিদ মুযাক্কির এসমে ফাইল ওয়াহিদ মুযাক্কির এখন মুরিদ শব্দটা আরবি না বাংলা মুরিদ আরবি শব্দ কি শব্দ এখন মুরিদ শব্দের অর্থ হলো
ইচ্ছা পোষণকারী মুরিদ শব্দ অর্থ কি ইচ্ছা পোষণকারী ইরাদাকারী অন্বেষণকারী মকসুদকারী এশ সঞ্চয়কারী অন্বেষণকারী যদি মুরিদ অন্বেষণকারী না হবে মুর্শিদ থেকে সে কোনো ফয়েজ লাভ করার ব্যবস্থা মুর্শিদ শব্দটা আরবি না ফারসি আমরা বইনে মুর্শিদ কেবলা এটা কি শব্দ আরবি শব্দ মুর্শিদ শব্দটা রুশদুন মাদ্দা থেকে আসছে রা শিন দাল রুশদুন রা শিন দাল রুশদুন রুশদুন শব্দের অর্থ রাহবার রুশদুন শব্দের অর্থ রাহ বাতানা রাহ দেখানা রাহ বাতানা রাহ দেখানা মুরিদ শব্দটির অর্থ ইচ্ছা পোষণকারী মুর্শিদ শব্দের অর্থ হলো আপনার রাস্তা দেখানে ওয়ালা ইচ্ছাকারীর ইচ্ছা পূরণ কারণে ওয়ালা এশকের আশেকের এশ পূরণ কারণে ওয়ালা অর্থাৎ তালেব অন্বেষণকারীর অন্বেষণী নেশা পূরণ কারণে ওয়ালা যে ব্যক্তি তাকে বলা হয় মুর্শিদ জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদ শব্দটি এসমে ফাইল ওয়াহিদ মুজাক্কির মুর্শিদ তাকে বলা হয় যিনি রাস্তা দেখান এখন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম রাস্তা আছে কিনা আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রাস্তা আছে কিনা ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট রাস্তা আছে কিনা ময়মনসিং রাস্তা আছে কিনা ও মুর্শিদ আপনি কি ঢাকার রাস্তা দেখাবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ও মুর্শিদ আপনি কি চট্টগ্রামের রাস্তা দেখাবেন নো নেভার না এই রাস্তা কিসের রাস্তা দেখাবেন সাবিলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কার রাস্তা আল্লাহর রাস্তা যেমন কার রাস্তা তো মুর্শিদের মধ্যে যদি মাওলাই করিমের মাওলাইয়তের ক্ষমতা গভীর মনোযোগ কিছুক্ষণ আগে আমি আস্তে আস্তে মুফতি বোরহানউদ্দিন চিশতি সাহেবের একটা হাদিস তিনি পড়ছেন শুনছি হুজুর মাওলা আলী শানে বলছেন কি মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু আমি যার মাওলা আলীও তার মাওলা মাওলা শব্দটির অর্থ মাওলা শব্দটি বলিউন থেকে মুস্তাক হয়েছে মাওলা শব্দের অর্থ অভিভাবক মাওলা শব্দের অর্থ মালিক মাওলা শব্দের অর্থ হাফিজ মাওলা শব্দের অর্থ নাসির হাফিজ মানে সংরক্ষণ কারণেওয়ালা সংরক্ষিত বস্তুটা যার মধ্যে মজুদ থাকে তাকে মাওলা বলা হয় মাওলা শব্দ তো নাসির অর্থাৎ সাহায্যকারী মাওলা শব্দটির অর্থ যখন ওয়ালি গুণ থেকে আসবে তখন অর্থ হবে নৈকট্য লাভ করা নৈকট্য লাভ কারণেওয়ালা এখন হুজুর সরকারে তো আলম ফরমান মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু যেই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ মাওলা তার হাফেজ আমি রাসূলুল্লাহ মালিক আমি রাসূলুল্লাহ নাসির আমি রাসূলুল্লাহ হাফেজ আমি রাসূলুল্লাহ তার দায়িত্ব ভার আমি রাসূলুল্লাহ সন্তুষ্টি হয়ে মাওলাইয়তের ক্ষমতা আমার আলীর মধ্যে দিয়ে দিয়েছি কার মধ্যে দিয়েছি আলীর মধ্যে দিয়ে দিয়েছি এখন যদি কোন মুর্শিদ তার মুরিদকে পরিচালনা করতে হয় সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার দিকে ধাবিত করতে হয় আল্লাহর রাস্তার দিকে নিতে হয় তার মধ্যে মাওলাইয়তের গুণ থাকতে হবে মাওলাইয়তের সিফাত থাকতে হবে মাওলাইয়তের একটা নির্যাস থাকতে হবে সুতরাং যেই পীরের মধ্যে মাওলাইয়তের ক্ষমতা নাই ওটা পীর নয় বরং পীর নামে শয়তান ওটা পীর নামে কি আমাদের বাংলাদেশে এমন বহু পীর আছে আছে কিনা বলেন মাওলা আলী সম্পর্কে প্রিয় নবী পাক রাম আমাদেরকে সতর্ক করাইলেন মাওলা আলী সম্পর্কে হুজুর বলে দিচ্ছেন হুব্বা আলিয়ান তাকুলু যুনুবা কামা তাকুলু নারুল হাতাবা আমার উম্মতরা শুনো হুজুর ফরমান যে আমার আলীর কি ক্ষমতা দেখো শুকনা লাকড়ি অগ্নিতে দিলে পরে আগুনের কি ক্ষমতা লাকড়ি কি কি করা পুড়িয়ে সরকার করে দেওয়া আগুনের সেই ক্ষমতা হুজুর সরকার এ দু আলম ফরমান
আমার আলীর ভালোবাসা যেই বান্দার কলবে মজুদ থাকবে ওই বান্দা কবিরা গুনাহ করুক সগীরা গুনাহ করুক শিরিক করুক বেদাত করুক যত প্রকারের গুনাহ আছে আলীর ভালোবাসায় সকল গুনাহগুলা বান্দার খায়াল আল সুবহানাল্লাহ বলেন কার ভালোবাসায় খায় মাওলা আলীর ভালোবাসায় বান্দার গুনাহ খেয়ে ফলায় ও কিভাবে খায় ও যেভাবে শুকনা লাকড়ি আগুনে দিলে পড়ে ওই লাকড়ি কি কাঁঠালের লাকড়ি না আমের লাকড়ি না তেঁতুলের লাকড়ি আগুনের ক্ষমতা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া আপনি কাঁঠালের লাকড়ি পুড়াইলেন কাঁঠালের লাকড়ি পুড়াইলেন তেঁতুলের লাকড়ি পুড়াইলেন কয়লা একত্রিত করেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এটা কোন কাঠের লাকড়ি চিনার কোন যোগ্যতা আসেনি আছে ও আমার ভাইয়েরা আমার প্রিয় নবীজি বলে দিলেন উম্মত আমার শোনো তোমাদের মধ্যে যত প্রকারের গুনাহ আছে তুমি যেহেতু গুনাহ করেছো আর ওই গুনাহগারের কলবে যদি আমার আলীর ভালোবাসা মজুদ থাকে এই ভালোবাসাটা কি ওই যে বলেছিলাম সর্বপ্রথম ফয়েজ নূরে মুহাম্মাদি মাওলা আলীর মধ্যে হুজুর কি মাওলাইয়ত দিয়েছে ওই মাওলাইয়তটা হলো নূরে মুহাম্মাদির ফয়েজ ওই নূরে মুহাম্মাদির ফয়েজের ভালোবাসা যদি কোনো ভক্তের থাকে মুরিদের থাকে কাছেদের থাকে তলেবের থাকে আশেকের থাকে তার জীবনের যত গুনাহ আছে সমস্ত কিছু বশীভূত করিয়া তার কালবের মধ্যে একমাত্র নূরে মুহাম্মদির ফয়েজের গুনাহগুলো হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ওয়াজ বুঝতে আপনাদের কঠিন হয় গভীর মনোযোগ ভাইরা আমার শ্রী মাওলা আলী সম্পর্কে আমার প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করাইয়া আলীর জবান দিয়ে ঘোষণা করে দেওয়াইলেন কি ইউহিব্বুনি আকওয়ামুন হাত্তা ইয়াদখুলুন নারা ফি হুব্বি ওয়ায়ুবখযুনি আকওয়ামুন হাত্তা ইয়াদখুলুন নারা ফি বুখযি হুজুর ফরমান একদল মানুষ মাওলা আলী বলেন একদল মানুষ আমি আলীর প্রতি ভালোবাসা রাখবে জাহান্নামী হবে আর একদল মানুষ আমি আলীর প্রতি গোসা রাখবে জাহান্নামী হবে এখন এই নবীনগরের নোয়াগাঁয়ের জ্ঞানী গুণী ভাই বাবারা আমাকে আর স্টেজ থেকে ছাড়বে না নজরুল ইসলাম রেজবি কিছুক্ষণ আগে বললেন হাদিস দ্বারা আলীর ভালোবাসায় গুনাহ কি করে নিষ্পিষিত করে দেয় এখন আবার মাওলা আলী বলছেন আমাকে একদল ভালোবাসিয়া জাহান্নামী আর একদল আমার প্রতি গোসা রাখিয়া জাহান্নামী রহস্যটা বুঝতে পারলাম না হাদিস তো আপনি দুটোটা পড়লেন ওই হাদিসের কি রহস্য এই হাদিসের কি রহস্য জানার বুঝার দরকার আছে কি নাই এই হাদিসের মর্মে মুহাদ্দিসিনে কিরাম লেখেন আলীর ভালোবাসায় মানুষ মুমিন হয় আলীর ভালোবাসার দ্বারা মানুষ জান্নাতি হয় আবার আলীর ভালোবাসার দ্বারা মানুষ কেন জাহান্নামী হবে রহস্য আছে কি নাই আপনার মধ্যে আমাদের মধ্যে বিশেষ করে মিডিয়ার যারা লোক রয়েছে তাদের প্রত্যেক মিডিয়ায় মিডিয়ায় দেখবেন প্রচার হচ্ছে আলী একমাত্র হকদার আলী একমাত্র খেলাফতের হকদার আবু বকর ওমর ওসমান তাদের কোনো খেলাফতের দায়িত্ব নাই নাউজুবিল্লাহ বলেন না কেন এই কথার দ্বারা মাওলা আলীর প্রতি ভালোবাসা আছে না শেষ জোরে বলুন প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজবি এমন বক্তব্য কেউ রাখে কিনা ফাওয়াশিয়া কারা 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 শিয়ারা মাওলা আলীকে ভালোবাসে আবু বকর ওমর ওসমানকে তারা গালি দেয় গালি তো দেয় এবং সাহাবিনা বলো কথা বলে নাউজুবিল্লাহ বলো আরেক দল আছে মাওলা আলীকে ভালোবাসে পাক পাঞ্জাতনকে ভালোবাসে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিনা বড় মুনাফিক ফতোয়া দেয় আপনাদের দেশে আছে কিনা জানি না এমন লোক আছে
একটু অ্যানালাইসিস করলে দেখবেন আমির মুয়াবিয়াকে গালি গালাজ করুন না লোক আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রতি তারা বিভিন্ন প্রকারের তোহমত দেয় নাউজুবিল্লাহ বলেন সুতরাং ভালোবাসার সীমা আছে কি আছে হদ্দে তাজাউজ সীমা লঙ্ঘন করলে আর ভালোবাসা থাকে না মাওলা আলীকে ভালোবাসতে হবে মাওলা আলীর দুইটি পজিশন খেলাপথের দিক দিয়ে তিনি চতুর্থ নাম্বার আর যদি আমরা সৃষ্টি তত্ত্বে যাই সৃষ্টি তত্ত্বের দিক দিয়া মাওলা আলী হলেন পাক পাঞ্জাতনের নূরে মুহাম্মদীর একটি ঝলক জোরে বলুন সুবহানাল্লাহ মাওলাই করিম যখন নূরে মুহাম্মদী বানাইলেন বানাইয়া আয়না ফিট করলেন কি ফিট করছে আয়না ফিট করলেন তখন সেই আয়নাতে নূরে মুহাম্মদী নিজে দেখে হুজুর সরকারে দোয়ালম পাঁচটি সেজদা দিলেন এই সেজদার ওসিলায় পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে এসেছে এই পাঁচ সেজদার ওসিলায় পাঁচ পাঞ্জাতনের রহস্য পৃথিবীতে উদ্ভাসিত হয়েছে বলুন সুবহানাল্লাহ বাইরে আমার মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহি আকিব মাওলা আলী জিল গালিবি আল মানাকিব হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একদল গোশা রাখবে এরা জাহান্নামী এরা কারা ফাহুয়া খারিজিও এরা খারিজি এরা কি আর জন এরা কি আপনারা যারা আসছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যারা বারবার মাথা কামাইতে আছে আমরা দেশ আসেনি আসেনি এরা কিন্তু খারেজি দেখি আমার নবীজি বলছেন গণগণ মাথা কামানো এটা খারেজিদের স্বভাব কার স্বভাব আমি বলি নাই ইবনে মাজাহ শরীফের হাদিস সী মাহমুদ তাহরিক লা ইয়াসালুনা ইউখরিজুনা হাত্তা ইউখরিজা আখরাহুম মিন মাসহিদ দাজ্জাল ফাইজা লাকিতুহুম শাররুল খালক ওয়াল খালকিয়াত রাওয়াহু নাসাই ওয়াল ইবনে মাজাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমান নাসাই শরীফের মাজার মধ্যে হাদিস হুজুর ফরমান আখেরি জামানায় একদল লোক আবির্ভূত হবে তারা গণ গণ মাথায় মাথা কামাবে গেডি মুড়া করবে নাম দল পরিবর্তন করে করে দল পরিবর্তন করে করে দুনিয়াতে দুশমনে রাসূলের আবির্ভাব ঘটাবে আল্লাহর হাবিব বলেন ফাইজা লাকিতুমুহুম তোমরা যদি তাদের সাক্ষাৎ পাও জেনে রাখো শাররুল খালক ওয়াল খালকিয়া সৃষ্টির মধ্যে যদি কোন নিকৃষ্ট জাতি থাকে তো খারিজি সম্প্রদায় যারা গণ গণ মাথা কামায় গেড়ি মুড়া করে নাউজুবিল্লাহ বলেন না কেন নাউজুবিল্লাহ এই খারিজিদের থেকে কোনদিন মাওলা আলীর প্রশংসা শুনছেন ইমাম হাসান হুসাইনের প্রশংসা শুনছেন মা ফাতেমাতু জোহরার প্রশংসা শুনছেন কেন শুনলেন না জানতে চাই কেন বলে না জানতে চাই এরার গোড়া কোথায় মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবি জিল মানাকিব তিনি যখন সিফিনের যুদ্ধ শেষ করলেন দাউমাতুল জন্দলে সালিসি বুড় হলো ওই বুড়ের মধ্যে মাওলা আলীকে পদস্করণ করাইয়া আমিরি মুয়াবিয়াকে যখন খেলাফতের মসনদে বসানো হলো মাওলা আলীর দল ত্যাগ করেছিল সেদিন বারো হাজার লোক স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু মানি না আলীকেও মানি না কয়সারাও মানি না উলির আমরও মানি না অন্য কিছু মানি না একমাত্র মানি আল্লাহ কি মানে স্লোগান দিয়েছিল সেই দিন স্লোগানটা খুব ভালো আমরাও তো বলি আল্লাহ ছাড়া আর কিছু মানি না আমরা বলি কি বলি না বলি তো আমরা আল্লাহকে মানি আল্লাহ ওয়ালাদের দ্বারা কার দ্বারা আমরা আল্লাহকে মানি নবী রাসূলগণের দ্বারা যদি বলা হয় আল্লাহ ছাড়া আর কিছু মানি না তো তুই মোল্লা এই পৃথিবীতে ভাত খাওয়ার কোনো ক্ষমতা নাই এই তুই মোল্লা এই পৃথিবীতে সূর্যের তাপ গ্রহণ করার ক্ষমতা নাই চন্দ্রের আলো গ্রহণ করার ক্ষমতা নাই বাতাস গ্রহণ করার ক্ষমতা নাই বাতাস সৃষ্টি আল্লাহর চন্দ্র সৃষ্টি আল্লাহর সূর্য সৃষ্টি আল্লাহর এটা সৃষ্টি আল্লাহর ওটা সৃষ্টি আল্লাহর ইত্যাদি আল্লাহ সৃষ্টি করলো কেন বান্দার জন্য বান্দা সৃষ্টি উপকৃত হবে আলোর দ্বারা বাতাসের দ্বারা চন্দ্রের দ্বারা সূর্যের দ্বারা খালেক আল্লাহ মাধ্যম বানাইল পালনের জন্য চন্দ্র সূর্য আল্লাহ পাক বাতাস বানাইছে তোমাকে আমাকে পরিচালনা করার জন্য
গোড়া মাধ্যম আল্লাহকে মানতে যদি হয় সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে খোঁজ করিয়া পাওয়ার ব্যবস্থা এই জন্য প্রিয় নবীজি বলেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ উম্মতরা আমার তোমরা তাখাল্লাকু বি আখলাকিল্লাহ আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও এখন আমার প্রশ্ন ও মাওলা তোমার চরিত্র কোথায় পাবো তোমার চরিত্রের ঠিকানা কোথায় আমি তো মুফতি বুরহানউদ্দিনকে দেখি তাকে দেখা যায় চিনা যায় বোঝা যায় তার পদাঙ্ক অনুসরণ করা যায় তার সিরাত সুরত ইত্যাদি দেখা যায় আল্লাহু মুনাজ্জাহুম মিনাজ জামান ওয়াল মাকান আল্লাহ স্থান থেকে পূত পবিত্র কাল থেকে পূত পবিত্র মাওলা ও মাওলা তোমার বন্ধু বলেছে যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ উম্মত আমার তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও ও আল্লাহ তোমার চরিত্র কোথায় রাখছো তুমি কোন চরিত্র আছে তোমার কাছে কি চরিত্র তুমি কি আমাদের সামনে প্রেজেন্ট তুমি কি আমাদের সামনে জাহির আল্লাহ পাক বলেন বান্দা আমার বন্ধু যাবছে হক বলেছে আমাকে পাইতে হলে আমার চরিত্রের খোঁজ করতে হলে আমি আল্লাহ পাকের তাসাল্লি পেতে হলে ফয়েজ পেতে হলে এই ফয়েজ এই তাসাল্লি এই চরিত্রই একমাত্র রাসূলুল্লাহর চরিত্র মোবারক যেই ক্ষমতা হলো মাওলাইয়তের ক্ষমতা সেই মাওলাইয়তের ক্ষমতা দিয়েছে প্রিয় নবীজি মাওলা আলীর মধ্যে সেই আলীর দিকে মুতাওয়াজ্জু যে পীর হবে সে আলীর বেলায়েতটাই হলো নূরে মুহাম্মদীর বেলায়েত ওই ফয়েজ পাওয়ার জন্যই পীরের কাছে যেতে হয় মুরিদে ওই ফয়েজের লাগিয়া পীরের কাছে সদা সর্বদা তো এভাবে 100 ভাবে 100 এ 100 জাহের এবং বাতের ওই সাল্লিমু তাসলিমার ব্যাখ্যায় আল্লামা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা লিখছেন যে জাহেরে বাতেরে প্রিয় নবীকে হাকিম মানবে মানতে হবে উম্মতের জবাবে আপন মুর্শিদকে মুরিদে জাহেরে বাতেরে হাকিম না মানলে এটা মুরিদ না কিনা 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 কিতাবের নামও বলে দিয়েছি ওয়ায়ু সাল্লিমু তাসলিমা এবং এবং সূরাতুন নিসার মধ্যে যে আয়াত আছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যা খোঁজ করে দেখতে পারো আওয়ারিফুল মারিফের মধ্যে আল্লামা ইমাম শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে লিখেছেন আপন মুর্শিদকে জাহেরে বাতেরে হাকিম মানতে হবে কি মানতে হবে কি মানতে হবে এখন আমনে ফিরে কও বাবা তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে চলো হুজুর সাল্লামের আদর্শ হুজুর সাল্লামের নীতি নিয়ম হুজুর সাল্লাম ও সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের নীতি নিয়ম পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা নিয়ে তোমার জিন্দেগি চলো এইভাবে তুমি তোমার জিন্দেগি কাটাও আর আপনি এই হুকুম পালন করলেন না আপনি কি মুরিদের কাতায় আছেন জরুর আছেন কোন কোন বসুর গানে কেন মেখছেন মুরিদ কারে বলা হয় আল মুরিদু আমামা শাইখ মিসলুল মাইয়্যাত আল মুরিদু আমামা শাইখ মিসলুল মাইয়্যাত কয় মুরিদ তাকে বলা হয় যে পীরের সামনে মিসলুল মাইয়্যাত মাইয়্যাতের মত কিসের মত কো কেমন কো মোরা বডিডারে রাখলে পরে যদি এটা এভাবে করেন এভাবে থাকে ওভাবে করেন ওভাবে থাকে আপনি যদি সত্যিকার মুরিদ হবেন আপনার পীরের কাছে আপনি দ্যাট বডি কি বডি কি বডি তখনই না আপনি মুরিদ হইতে পারছেন এখন এই কথার দ্বারা অনেকেই হয়তো মনে মনে গোসা করতে আছে না না গোসা করবেন না আপনার রাস্তাকে সুগম করার জন্য এই বক্তব্যগুলো পেশ করতেছি যেহেতু এটা হলো জামানার মুসাদ্দেদের স্মরণে আজকের নূরানি প্রোগ্রাম আমার কথা আপনার কোনো অসুবিধা হয় নাকি মনে কষ্ট হইতেছে আমাদের ইসলাহ হওয়ার দরকার সংশোধন হওয়ার দরকার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দল ত্যাগ করছিল কতজন জরুর কতজন 12,000 লোক এরার লকব কি হইছিল খারিজি কি হইছে এরপরে তারার লকব হলো খারিজির পরে হুররিয়া হুররিয়ার পরে আজরাকিয়া আজরাকিয়ার পরে এবাদিয়া এবাদিয়ার পরে নাসতিয়া নাসতিয়ার পরে ওয়াহাবিয়া ওয়াহাবিয়ার পরে কাউমিয়া লা ইয়াসালুনা ইউখরিজুনা হাত্তা ইউখরিজুহুম কয়
দলের দ্বারা দল পাল্টাবে নাম পরিবর্তন করে করে সমাজে আবির্ভূত হবে চার কারণে দেখবেন কোন ওহাবীরা মাথা সোলাওয়ালারা কোনদিন পাপ পাঞ্জাতন কারবালার শরণে মাহফিল করায় না এই জন্য করায় না মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুবা জামে মসজিদে ফজরের নামাজ পড়াইতে যেতেছিল দরজায় ঢুকতেই মাত্র তিনি এক রাওয়ায়াত দ্বিতীয় রাওয়ায়াত তিনি ফজরের ইমামতি করে আল্লাহু আকবার বলে সিজদা করতেছিল তখন খারিজি দলের নেতা আব্দুর রহমান ইবনে মুলজাম মাওলা আলীকে কুফা জামে মসজিদে শহীদ করেছে জোরে বলুন না আস্তাগফিরুল্লাহ জানতাম চাই মাওলা আলীকে শহীদ করছে কারা এই দুর্বল কারা 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 খারিজিরা এই খারিজিরা কোনদিন দেখবেন না কারবালার মাহফিল করতে কারণ কি জানেন কারবালার মাহফিল করলে তাদের হাকিকত প্রকাশ হয়ে যাবে হবে কি হবে না আজ এরা আমাদের সমাজে ইমাম সত্য না মিথ্যা বলেন ইমাম তো ইমাম আপনার আমার বাপ দাদা সদ্দু কুষ্টিরা জানাজার নামাজ পড়ে সবাই মিলে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ে মাইয়্যাতের জন্য দোয়া করতেন করতেন না আর এখন কি করে নামাজটা সালাম ফিরাইতে দেরি লাশটা লইয়া দৌড় দেরি আপনার দেশে মনে এটা নাই আছে 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 ইফা হুয়া ওয়াহাবিয়ুন যারা জানাজার নামাজের পরে দোয়া করে না মনে রাখবেন তাদের মধ্যে রাসূলুল্লাহর সুন্নতের এতেবা নাই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফখলিসু লাহু দুআ সিয়াসিত্তার হাদিস মুমাশকাতুল মাসাবির মধ্যে আছে হাদিস আল্লাহর হাবিব ফরমান হে আমার উম্মতেরা তোমার মৃত ভাইয়ের জানাজা যখন সমাপ্ত হবে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে মাইয়িতের জানাজা যখন শেষ হয়ে যাবে তাহলে কি করবে বাড়িতে চলে আসো দেখি প্রিয় নবীজি কি বলে হুজুর বলেন ফখলিসু এফা আসছে এরপরে আখলিসু আখলিসু আমর আখলিসু কি আমর ওসুলের কানুনে আমরটা উজুবের জন্য ব্যবহার হয় তবে আমর ওসুলে ষোলো অর্থে ব্যবহার হয় কত অর্থে আমরুবিল ওয়াজুব আমরুবিল মানদুব আমরুবিল ইবাহাত আমরুবিল মুস্তাহাব্বাত এভাবে আমর ষোল অর্থে ব্যবহার হয় তোমরা যারা বেসাল করো আমি যদি এখন বলি যেহেতু আমার ওসুল আছে ফখলিসু লাহু দোয়া না জানাজার নামাজ পড়ে যাইও না সবাই কাতার ভঙ্গ করো করে তোমার মৃত ভাইয়ের জন্য খালেস করে বিশুদ্ধ করে এখানে সবাই মিলে দোয়া দুয়ার আদেশ দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে আমরা মুস্তাহাব মানি আদেশটা কি মানি কিন্তু যদি কেউ বিরোধিতা করে তখন আর মুস্তাহাব নয় তখন এখানে দোয়া করতেই হবে কি করতে হবে জানাজার পরে দোয়া করতেই হবে আমি বলে দিচ্ছি সুন্নি ভাইরা আপনারা শুধু রেজবিয়া দরবারের মুরিদ না বিভিন্ন পীর মুর্শিদের মুরিদ দোয়ার দ্বারা লাভ না লস আদ-দুআউ মাকহুল ইবাদত আদ-দুআউ রাসুল ইবাদত দোয়া হলো ইবাদতের সার বস্তু আপনি যখন মাওলার কাছে বাবা হাত তোলেন আর নিজে ছোট হয়ে যান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে এরারই তো তোমরা নিষেধ করছিলে বানানোর জন্য দেখো এর জীবনে যা করেছে এখন আমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে তোমাদেরকে শাস্তি রাখলাম আমি আমার বান্দাকে মাফ করে দিলাম এখন তারা লাশের সাথে শত্রুতা করে বাইরে আমার আল্লাহর হাবিব আরো বলেন আকসিরু দুআ তোমার মৃত ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করো একবার জানাজা সমাপ্ত এরপরে দোয়া এরপরে আবার কবরস্থ করো সেখানে সবাই সার্কেল পড়ো এরপরে যার যতটুকু তৌফিক আছে দোয়া করো দুরূদ শরীফ পড়ো এরপরে মাইয়্যিত ব্যক্তির জন্য তালকিন করো কি করো লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফতোয়ায় স্বামী খোলো হানাফি মাজহাবের চিলদি আউয়াল প্রথম খণ্ড বাবুল আজান ছাপ্পার খুলে দেখো স্পষ্ট যে
আল্লাহর হাবিব যখন বললেন লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মৃত ভাই যখন জান কান্দারি শুরু হয়ে যায় আজরাইল আসছে চলে যাবে মুমূর্ষু হয় কি হয় না এই মুহূর্তে তোমার মৃত ভাইয়ের কাছে যদি কোটি কোটি টাকা নিয়ে দিয়ে আসো কিছুই লাভ হবে না তার কানের কাছে যাও যাই যে বলো উচ্চ আওয়াজ না মিহিন কণ্ঠে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জবান যদিও বন্ধ থাকবে তুমি যখন তোমার মৃত ভাইয়ের কানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পৌঁছাইয়া দিবে জবান খুলতে পারে না এই আওয়াজটা শুনে মনে মনে হলো পড়বে লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি এটার জন্য নবীজি কি বলছেন হুজুর বলেন আমার যে কোন উম্মত শেষ নিঃশ্বাসের সময় একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাত লোকটা জান্নাতি সুবহানাল্লাহ বলে না কেন আপনার বাবা জান্নাতি হোক চান কি চান না উত্তর দেন চান কি চান না মা জান্নাতি হোক চান কি চান না বিবি জান্নাতি হোক চান কি চান না সবাই যদি চাই এই মৃত্যুর সময়ে আমরা এই শান্তিটা দিতে পারি কি পারি না পারি কি পারেন না তাহলে আমরা মৃত ভাইয়ের সামনে মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় কি বলবো বা বসে বসা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন তালকিন করলেন মৃত ব্যক্তিরা ঈমান নিয়ে কবরে চলে যাবে সুবহানাল্লাহ বলেন এরপরে আপনার মৃত ভাই কবরে শোয়াইছেন আপনার স্ত্রী শোয়াইছেন আপনার সন্তান শোয়াইছেন কবরে কবরে মনে কেউ আইতো না আপনি কেউ কেড়াই না কিরাইন ফেরেশতা দুইটা আসবে কি না আয়া তো আপনাকে সুন্দর মতো শোয়ায় রাখবে কি করবে সুয়াল করবে কি করবে সুয়াল করবে কি সুয়াল যে তিনটা সুয়াল করবে মান রাব্বুকা তোমার প্রভুকে ওমান দিনুকা তুমি কোন ধর্মে ছিলা ওমান হাজার রাসূলুল্লাহি বুহিসা বিকুম যিনি তোমার কবরে তিনি কি চিনু কি চিনু সুবহানাল্লাহ বলে না কেন এই মুহূর্তে মুসলিম শরীফ তিন প্রশ্ন যখন করা হবে ওই কবরের মধ্যে সর্বপ্রথম তখন শয়তান প্রকাশ হয়ে মানরা বুকা প্রশ্নের সাথে সাথে শয়তান নিজের দিকে ইশারা করে কইব ও মাইয়াত কও আমি তোমার আল্লাহ নাউজুবিল্লাহ বলে না কেন তখন কঠিন পরীক্ষা আছে কিনা বলেন কবরে এই সময় বাবা যাবে সাহায্য করতে দুনিয়ার কেউ যাবে না যাকে এত ভালোবাসা দিয়েছিলা নিজে না খাইয়া খাওয়াইছো ওই লোকটাও তোমার কবরে সাহায্য করতে যাবে না আমার নবী জীবনের উম্মত এই অবস্থায় তুমি ওই কবর ত্যাগ করিও না ওই কবর সারিয়া দিয়ে আসিও না ওই কবরের পাশে দাঁড়াও দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার মৃত ভাইকে তালকিন কর এই জন্য ফতোয়ায় স্বামীর মধ্যে আসছে দশ জায়গা আজান দেওয়া সুন্নাতের মধ্যে একটা জায়গা হলো কবরের পারে আজান দেওয়া জোরে বলুন না সুবহানাল্লাহ আজান দিলে শয়তান থাকে না যায় জোরে বলেন আর এখন এমন আজান হইতে আছে শয়তান আরো কাছে আইনি ওই আজানের মধ্যে বেলালি নূর নাই মুহাম্মদি ফয়েজ নাই যার কারণে আজান হচ্ছে বেলালি আজান নাই আজান হতে আজান হতে না বেলালি আজান হি হে আজান হচ্ছে কিন্তু বেলালি আজান নাই বেলালি আজানের মধ্যে রহমত বরকত ছিল কিনা নূরে মুহাম্মদীর ফাওয়ার ছিল কিনা শাহজালাল বাবা যখন আজান দেওয়াইছে 120 টা মাইক দিয়ে আজান দিয়া গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে দিছে কি বলেন কি সারা
শুধু জবানে ও শাহজালাল বাবা গুরগোবিন্দর প্রাসাদ ভেঙে গেল আপনাদের আজানে তখন তো মাইক ছিল না জানতে চাই এটা কি রহস্য ও এটার মধ্যেই ছিল ফয়েজ ওই ফয়েজ মনে আছে নি আপনারা এইটাকে বলা হয় নূরে মুহাম্মদীর ফয়েজ শাহজালাল বাবার মধ্যে ছিল কি ছিল না ও খাজা গরীব নওয়াজ আনা সাগরের পানিটা আপনি ঢুকাই লাইলেন কিসের মধ্যে লুটার ভিতরে আর আপনি যখন তারাগর পাহাড়ে আমি নিজে গিয়ে চোখে দেখে আসছি তারাগর পাহাড়ে যখন আপনি ধ্যানমগ্ন পিতৃরাজার বাড়ি থেকে আপনাকে যখন অজয় ফালে 1000 মনের ওজনের চাইতে বড় পাথর দিয়ে আপনার উপরে আক্রমণ করেছে তখনই পাথর এখনো আছে তারাগর পাহাড়ে যদি কেউ যে থাকেন তো দেখবেন আজমির শরীফ তারাগর পাহাড়ে খাজা গরীব নওয়াজ শাহাদত আঙ্গুল দিয়ে এভাবে ঠেস দিছে এখনো খাজা বাবার শাহাদত আঙ্গুল মুবারকার দাগ লেগে আছে এখনো এভাবে লেগে আছে ও খাজা গরীব নওয়াজ আপনার হাতের আঙ্গুলের মধ্যে এটা কি পাওয়ার ওই পাওয়ারটা দেখো না আমার প্রিয় নবী পাকের দরবারে এসেছে আবু জাহেল আরো অনেকে আসছে হুজুরের দরবারে এ কালিমা পড়বে একটা কিছু দিতে হবে কি ও আকাশে চাঁদকে টুকরা করতে হবে হুজুর সরকারে দু আলম চিন্তিত আল্লাহ কো লা তাহজানিয়া হাবিবি বন্ধু চিন্তা করবেন না পূর্ণিমার চাঁদের দিকে আপনার শাহাদত আঙ্গুল মুবারককে ইশারা দেন সুবহানাল্লাহ বলে দ্বিতীয় মাত্র দ্রিবান চক্কাল কামার ওয়ালা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরকাতাইন ফরকাতান ফাওকাল ফাওকাল জবালে ফরকাতান দূরা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাহাদু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর ইশারা দিছে চন্দ্র দুই টুকরা হয়ে গেল এখন আবু জাহেল্লা কয় বুঝি বাতিজা মুহাম্মদের জাদু কোথায় লাগবে আকাশের চাঁদের মধ্যে কি লাগবে নাউজুবিল্লাহ বলেন না কেন তো আবার কয় ঠিক আছে তুমি তো দুই টুকরা করে দিলা আবার এটা একত্রিত করো তো হুজুর বলে এটা তো ব্যাপার না আবার ইশারা দিছে সুবহানাল্লাহ বলেন দেখবেন আকাশের পূর্ণিমার চাঁদের রাত্রে আকাশের চাঁদের দিকে তাকায়া দেখবেন একটু ফাটল দেখা যায় এটা আমার প্রিয় নবী পাকের শাহাদত আঙ্গুল মুবারকের চিহ্ন ওই খাজা গরীব নওয়াজ বলে আমি তো মাদ্দায় নূরে নবুয়তের ফায়েজ সংগ্রহ করেছি আমার কালবেল মধ্যে রাসূলুল্লাহর নূরে মুহাম্মদীর ফায়েজ রয়েছে মাওলানা আলীর বেলায়েতের নূর রয়েছে ওই নূরের ঝলক আমার মধ্যে যখন এসেছে আমি শাহাদত আঙ্গুল ইশারা করেছি এই শাহাদত আঙ্গুলের মধ্যে মাদ্দায় নূর নবুয়তের ফায়েজ ছিল ফায়েজ হলো আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়েছি 1000 হোক 10000 মন ওজনের হোক ক্ষমতা নাই জাদুগিরের এটাকে আমার উপরে ফালাই আল্লাহু আকবার বলেন করছে কি করছে না তোর কোন্ডা দিয়ে করছে নূরে মুহাম্মদীর ফয়েজ দিয়া জুন্না দিবে কি দিয়ে করছে তো আজকে নূরে মুহাম্মদীর ফয়েজ কিন্তু আমরা ফিশ আবরার মধ্যে এডি কলিয়ার নজরুল ইসলাম রেজবি ভালো না ভাইরা আমার মুসলমান অভাব থাকবে না কিন্তু মুমিনের অভাব থাকবে আমার ভাই বলছিলেন কারবালার ময়দানে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাসনে তারা নামাজ পড়ছিল কোন কোন রাওয়ায়েতের কথা বলছেন বলছেন না মাওলা হুসাইন শেষ বাসনটা কি দিয়েছিলেন জানেন এজিদ বাহিনীদেরকে লক্ষ্য করে 22000 এজিদ বাহিনীকে লক্ষ্য করে মাওলা হুসাইন বাসন দিয়েছিলেন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই আল্লাহু আকবার বলেন না কেন বলেন তিনি ভাষণের কি রহস্য তিনি ভাষণের রহস্য সুরত করেছ মুসলমানের হাকিকতে তোমরা একজন মুসলমান আমি এখন বলি এখানে উলামায়ে কেরাম আছেন আমাকে ভুল ধরবেন আমি সংযোজিত হব নামাজের নাম মুসলমানি না রোজার নাম মুসলমানি না হজের নাম মুসলমানি না তুফির নাম মুসলমানি না জুব্বার নাম মুসলমানি না জাকাতের নাম মুসলমানি না ও নজরুল ইসলাম রেজবি জানতে চাই মুসলমানি কোথায় মুসলমান শব্দটার বাংলাটা খুঁজি এবং তার হাকিকত একটু দেখি মুসলিম শব্দটা কিসের থেকে আসছে ইসলাম থেকে সিলমুন তার মাদ্দা কি মাদ্দা
সিলমন, সিলমন থেকে ইসলাম, ইসলাম থেকে মুসলিম, ইসলাম থেকে কি মুসলিম, মুসলিম কাকে বলা হয় জানতে চাই। আমরা মনে করি নামাজ পড়ি মুসলমান নো নেবার না, রোজা রাখি মুসলমান নো নেবার না। মুসলিম শব্দের অর্থ হলো আল ইসলামু গর্দান নেহাদান বাতাআত, আল ইসলামু গর্দান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো দাসত্বের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে নিজের গর্দানকে মাওলাই করিমের দরবারে ঝুঁকিয়ে দিয়ে আত্মসমর্পণ করা। কি করা, কি করা? আত্মসমর্পণকারী কি বলা হয়? মুসলিম। জোরে বল, কি বলা হয়? মুসলিম। সেই কারবালার ময়দানে মাওলাই কায়নাতের কারিজার টুকরা সাইয়েদে শাবাব আহলুল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারের এক সরদার মাওলাই আলী মাকাম মাওলা হুসাইন কারবালায় এই সাদারকে বলছিলেন, তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? একজনও কি মুসলমান না? এর অর্থ হলো এই, যদিও তোমরা জাহিরিভাবে আমার পিছনে একতা করেছিল, কোরআনের হাফেজ হয়েছো, তোমাদের মধ্যে ইসলাম নাই। ইসলাম থাকে তার মধ্যে যার মধ্যে আত্মসমর্পণ আছে, এসিদদের মধ্যে আত্মসমর্পণ নাই। আছে কি না বলে? আত্মসমর্পণ রয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, আত্মসমর্পণ তাবিনদের মধ্যে, আত্মসমর্পণ তাবে তাবিনদের মধ্যে, আত্মসমর্পণ আউলিয়া কেরামের মধ্যে, আত্মসমর্পণ ওলি আল্লাহদের কোলানদের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি দেখবেন না কোন খারিজি গিয়া কোন পীরের সুমা দিতে, বরং দিলে আরেক তারা দিলি কি কয়ে দিয়ে দিয়া লাইছে রে, শিরিক হয়ে গেছে, আরেকতে সারা জীবন ফির মানলো না, ফির দরবারে মাজারে যাওয়া, সাজল বাবার দরবারে যাওয়া, শিরিক বিদাত কত ফতোয়া দিছে দিছিনি। আর হেতে মরণের পরে আপনারা তো ফেসবুকে দেখছেন, আরে এতরে মুহসুমা কবর সুমা এতরে মুলুসের মতো সুমা, এমন দেন সারা জীবন যেটারে সেরেক হয়ে গেছে, হেতার বক্ত এমন আল্লাহ কয় ঠিক তুমি সেরেক কছ, তোর কাছে আবার সেরেকটা ফিরিয়ে নিলাম। এখন তারা বলে কি তার নামরা হুজুর বুজুর্গ ছিল, এই জন্য বুজুর্গ হুজুরের সুমাইছে, এটা কোনো অসুবিধা নাই। তো তোদের বেলায় বুজুর্গ, তোরার হুজুরের মধ্যে তো ইমানে নাই, আছে কিনা বলেন? ইমান থাকলে না বুজুর্গই আসতো, ইমান নাই তো বুজুর্গই নাই। সুতরাং এটা যেটা করছে পাগলা কিছু লোক আছে এনে গিয়া করছে, এটা যারা করছে তারা না তারা বুঝবে, তবে তোমাদের হুজুর কিন্তু বুজুর্গ না, তোমাদের হুজুর এই দেশে মওদুদী ফেতনা সৃষ্টি করেছে, এই দেশে তোমাদের হুজুরের দ্বারা ইবনে তাইমিয়ার মিশন জারি হয়েছে, এই দেশে তোমাদের হুজুরের দ্বারা ওয়াহাবি নসলি মতবাদ সৃষ্টি হয়েছে, এই দেশে তোমাদের হুজুরের দ্বারা লক্ষ লক্ষ মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে ওলি আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত হয়ে নিজেদের ইমান হারা হয়েছে, এর মধ্যে সন্দেহ আছে কোনো? সন্দেহ বাইরে আমার, আমাদের অনেক দরবারের মুরিদরা পিসাবরে বা উস্তাদরে হকানি আলেমরে দেখে সুমা দেয়নি, হাতে সুমা দেয়, পায়ে সুমা দেয়, দিলে ওই মাতা সুলার গোষ্ঠীরই কি কয়, হাজি বেদাত, হাজি শিরক, এটা বেদাত, এটা শিরক। অথচ হাতে পায়ে সুমা দেওয়া সুন্নাত, হাতে পায়ে সুমা দেওয়া কি সুন্নাত, সুমা দেওয়া পীরের হাতে সুমা দেওয়া এটা সুন্নাত, মুস্তাহাব, এর মধ্যে সন্দেহ না। আমি তো এটার উপরে একটা কিতাবও লিখছিলাম, হেদায়াতুল মুরিদে আলা সিরাতিল মুস্তাকিম, প্রায় 100টির উপরে দলিল হাদিস এবং ফেকার এবারতের দ্বারা দলিল দিয়ে রাখছে। আমাদের ভক্ত মুরিদের কাছে যদি থাকে আপনারা দেখতে পারেন, হেদায়াতুল মুরিদে আলা সিরাতিল মুস্তাকিম, ওই কিতাবের মধ্যে অসংখ্য দলিল মজুদ করা হয়েছে। বন্ধুরা আমার, আপনি যখন আপনার শায়খের কাছে আত্মসমর্পণ করবেন, তো শায়খের থেকে কি পাইলেন? ওই যে শায়খ লাভ করছিল ফয়েজ, কি লাভ করছিল? নূরে মুহাম্মদীর ফয়েজ। এই ফয়েজ তখন আপনার ফিরে দং লাগে না, আপনার ভক্তির কারণে অটো চলে যায়। সুবহানাল্লাহ, যেটা সিনা বসিনা হয়ে আসছে, আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, আমরা এটার মধ্যে আছি কিনা? ভক্তির অপর নাম, জোরুল ভক্তির অপর নাম ওয়ানা আউয়ালুল মুসলিমিনের ব্যাখ্যা করো, তাফসীরে নাইমি শরীফ খুলো, তাফসীরাতে আশাবিজরা আশাবু তাফাসিল যেটাকে বলা হয়,
আল্লাহর নবী সরকারে দু আলো মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম আত্মসমর্পণ করছে কার কাছে আল্লাহর কাছে তুমি কার কাছে আল্লাহর কাছে ব্যক্তি দিয়া সুবহানাল্লাহ কি দিয়া দেখছেন না না দেখছেন নবীজি দেখছেন না আল্লাহর আপনারা রাখি দেখি ওয়াবি মোল্লারা কই রাসূলুল্লাহ দেখছেন না হুজুর নিজে বলে দিয়েছে তোদের প্রতিবাদ আমরা করতে হবে না লেসানে মুস্তাফা ওয়াহিয়ে মুস্তাফা হুজুরের লেসান যেটা বাইর হচ্ছে এটা খোদার ওহী সুবহানাল্লাহ বলেন হুজুর বলে দিচ্ছেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি আমার প্রভুরে উত্তম সূরতে দেখছি এটা তো মেরাজের রাতের কথা এটা ফরশু দিনের কথা 52 বছরের সময়ের কথা কত বছর এর আগে যে রাসূলুল্লাহ মাওলা মাওলার কাছে ছিল তখন তো রাসূলুল্লাহ কিছু দেখে নাই ভাই আমার হুজুরের হাকিকতে মুহাম্মদের দিকে তাকাইলে আর হুজুরের বাশারিয়তের দিকে তাকাইলে এমন একটা ডিফারেন্স সৃষ্টি হয় যে বাশারিয়ত কোথায় নিব হাকিকতে মুস্তাফাতে কোথায় নিব এইজন্য বাশারিয়তে মুস্তাফা হচ্ছে তোমাকে আমাকে তালিমের জন্য শিক্ষার জন্য হাকিকতে মুস্তাফা হচ্ছে হুব্বে রাসূল ইশকে রাসূল ফায়জে রাসূল উম্মত গ্রহণ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যেটার অপর নাম হচ্ছে ঈমান যেটার অপর নাম কি আমরা জানি ঈমান বিল গায়েব এতটুকুই কি জানি না আরো আছে ঈমান বিল গায়েব ঈমান বিল শাহাদ ঈমান বিল গায়েব ঈমান বিল শাহাদ ঈমান বিল গায়েব হলো প্রাইমারি ক্লাস কি ক্লাস প্রাইমারি ক্লাস অর্থাৎ না দেখে ঈমান আনা আর ঈমান বিল শাহাদ হলো দৃশ্য বস্তু অদৃশ্য বস্তু দৃশ্য আনা সুবহানাল্লাহ বলেন আমি উলামায়ে কেরাম যেহেতু আছে এই জন্য বলতেছি গভীর মনোযোগ লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা